হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানবো এমন এক দুর্দান্ত সামুদ্রিক প্রাণী সম্বন্ধে যা পানিতে বাস করে, দেখতে আকর্ষণীয় ও রহস্যময়। পৃথিবীর বুকে বেঁচে থাকা সবচেয়ে পুরনো প্রাণীগুলোর মধ্যে এটি প্রথম সারিতে রয়েছে। চলুন আমরা জেনে নেই বিশ্বের প্রাচীনতম প্রাণী জেলিফিশের জটিল জীবন চক্র সম্পর্কে। জেলিফিশ বিশ্বের প্রাচীনতম প্রাণী। এরা কমপক্ষে 500 মিলিয়ন বছর ধরে বিশ্বের সাগর মহাসাগরগুলিতে বাস করছে। এরা পৃথিবীতে ডাইনোসরদের বেঁচে থাকার লক্ষ লক্ষ বছর আগে উপস্থিত ছিল। জেলিফিশ আসলে মাছ নয়, এরা এমন এক প্রাণী যার কোনো মেরুদণ্ড নেই। তারা গোলাপি, হলুদ, নীল ও বেগুনির মতো প্রাণবন্ত রঙের হয়ে থাকে। এদেরকে শীতল ও উষ্ণ, গভীর ও অগভীর উপকূলীয় অংশে পাওয়া যায়। তারা 85-98% পানিতেই থাকে। এদের কোনো ফুসফুস নেই, কারণ এরা এদের পাতলা ত্বকের মাধ্যমে অক্সিজেন শুষে নিতে পারে। তাদের কোনো রক্ত নেই, তাই পাম্প করার জন্য তাদের হৃদয়ের প্রয়োজন হয় না। জেলিফিশ নিজেদের ক্লোন করতে পারে, কেটে অর্ধেক করে ফেলা অংশ হতে নতুন জেলিফিশ হয়। কিছু জেলিফিশের দাঁত রয়েছে। বিভার ক্রেস্ট জেলিফিশের 100 সারি দাঁত রয়েছে যা খাবার ছিঁড়ে ফেলতে পারে। জেলিফিশের মুখ তার দেহের মাঝখানে অবস্থিত। তারা মুখ দিয়ে খাবার খায় ও বর্জ্য ত্যাগ করে। বক্স প্রজাতির জেলিফিশের 24টি চোখ রয়েছে, যার মধ্যে 2টি চোখ রং দেখতে সক্ষম। জেলিফিশেরা পানিতে সাঁতরে বেড়ায়। কিছু প্রজাতির জেলিফিশ অবশ্য এর ব্যতিক্রম, যারা এক স্থানে বেঁচে থাকে। জেলিফিশেরা সবচেয়ে এনার্জি এফিসিয়েন্ট সাঁতারু। অন্যান্য প্রাণীদের চেয়ে কম শক্তি দিয়ে এরা সাঁতার কাটতে পারে। সিংহের মানি জেলিফিশ বিশ্বের বৃহত্তম জেলিফিশ প্রজাতিগুলোর মধ্যে একটি। জেলিফিশেরা দল করে থাকতে পারে, যাকে স্ম্যাক বলে। একটি স্ম্যাকে 300,000 জেলিফিশ থাকতে পারে। তারা খাওয়ার আগে শিকারকে পঙ্গু করতে তাদের ছোট ছোট স্টিং সেল ব্যবহার করে। বেশিরভাগ জেলিফিশ 1 বছরেরও কম সময় বেঁচে থাকে এবং কিছু প্রজাতি মাত্র কয়েকদিন বেঁচে থাকে। জেলিফিশ বিভিন্ন ধরনের খাবার খায়। এরা ছোট প্ল্যাঙ্কটন, মাছের ডিম ও কিছু ছোট মাছ খায়। এরা খুব দ্রুত খাবার হজম করতে পারে। বেশি পরিমাণে খাবার পাওয়া গেলে এদের বৃদ্ধি দ্রুত হয়। বংশবৃদ্ধি করার জন্য এরা পানিতে শুক্রাণু এবং ডিম ছাড়ে, যা নতুন জেলিফিশের জন্ম দেয়। সমুদ্রের কচ্ছপ, পাখি, তিমি, হাঙর ও কাঁকড়ারা খাবার হিসেবে জেলিফিশকে শিকার করে। চীনারা 1700 বছর ধরে একে একটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করে ও বিভিন্ন ওষুধে ব্যবহার করে। বক্স জেলিফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষকে হুল ফুটিয়ে মেরে ফেলতে পারে। যদিও এই দুর্দান্ত সামুদ্রিক প্রাণী ইচ্ছাকৃতভাবে মানুষকে আক্রমণ করে না, যদি জেলিফিশ সমুদ্রের কাছাকাছি চলে আসে তবে ওই জায়গা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখাই ভালো। জেলিফিশের আক্রমণের পর অবস্থার অবনতি ঘটলে সঠিক চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া প্রয়োজন। জেলিফিশের আক্রমণ বাংলাদেশে বিরল, তবুও উপকূলীয় জেলাগুলোতে জেলিফিশরা আসতে পারে। জেলিফিশ সম্বন্ধে আপনারা আরো তথ্য বা মতামত জানলে কমেন্ট করুন এবং অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। এরকম আরো দুর্দান্ত, মারাত্মক এবং রহস্যময় প্রাণী সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।